শুটিংয়ে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন চিত্রনায়ক ইমন। রোববার 13 আগস্ট সকালের দিকে বান্দরবানের শৈলপাতে জোনার পানিতে না জাগতিক না পুরাণ নামের টেলিছবির শুটিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ইমন। ইমনের এমন খবর শুনে যোগাযোগ করা হলে ইমন বলেন, আমি এখন ভালো আছি, অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন। ঝর্ণার পানিতে পাথরের ধাক্কা খেয়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। অবস্থা বেগতিক দেখে দূর থেকে শুটিং ইউনিটের লোকজন দূরে এসে পানির স্রোত থেকে টেনে তোলেন। তিনি বলেন, স্রোতে ভাসা একটি দৃশ্য ছিল, আমি ভাবলাম রিস্ক নিলে কাজটা ভালো হবে, যেই ভাবনা সেই কাজ, কিন্তু স্রোত আসে অনেক জোরে, আমি কিছু বুঝে ওঠার আগেই বড় দুর্ঘটনার সম্মুখীন হই। প্রিয় দর্শক, বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।